কোথায় গেল অস্ত্রটা কোথায় গেল? আজকে পটলের অস্ত্র দিয়ে ওকে আমি আটকাবো, কিন্তু গেল কোথায়? এখানেই তো থাকার কথা। অস্ত্রটা কোথায়? কি করতে চাইছিস? আমি তোমায় দেখিয়ে দেবো দাদা, বুঝিয়ে দেব। আমাকে কষ্ট দিয়ে কেউ ভালো থাকতে পারবে না দাদা। আমার স্নেহ, আমার ভালোবাসার একটা মূল্য আছে। ওটা ফেলনা নয়, ওটা। কিন্তু কোথায় গেল? ওইখানে থাকবে, এখানে থাকবে, এখানে নিশ্চয়ই থাকবে। এই তো পেয়েছি, দাদা। আর এগুলো তো সেই কাগজ যেখানে মিথ্যে রিপোর্ট করে বেরিয়েছিল। এগুলোকে বলতো কি করবে? বলতো ওখানে কি দরকার ছিল বল? এসবের কি দরকার ছিল বলতে দাও। মিস্টার আগরওয়াল, আপনার আমার কথা বিশ্বাস হচ্ছে না তো? আমি আপনাকে প্রমাণ দিচ্ছি। রঞ্জিত আর পটেশ্বরী যে আপনাকে মিথ্যে বলেছিল, এটাই তার প্রমাণ। দেখুন, নিজের চোখে দেখুন। আপনি দেখেন, এ তো বাংলা নিউজ পেপার। আমি বাংলা বলতে পারি, লেকিন পড়তে তো পারি না। তোর মিথ্যেটা ধরিয়ে দেওয়ার জন্য যদি আমাকে এগুলো পড়তে হয়, তাহলে আমি পড়ব। হ্যাঁ, আমি পড়ব এগুলো। বিখ্যাত গায়ক সুজন কুমারের এক গোপন সত্যি সকলের সামনে এসেছে। এতদিন জানা ছিল না যে সুজন মল্লিকের এক অবৈধ মেয়ে আছে। সুজন মল্লিক এই কথাটা এতদিন লুকিয়ে রেখেছিলেন, এমনকি তার সেই মেয়েকেও লুকিয়ে রেখেছিলেন নিজের বাড়িতেই। সূত্রে প্রকাশ, শুধুমাত্র অনূর্ধ্ব 10 মেয়েদের জন্য এক সঙ্গীত প্রতিযোগিতার আয়োজন করা হয়, আর সেখানেই সুজন মল্লিকের মেয়ে প্রথম আত্মপ্রকাশ করে। তার নাম পটেশ্বরী। সে নিজেই ফর্ম ফিল আপের সময় তার নিজের বাবার নাম লিখেছে সুজন মল্লিক। সে স্বীকারও